নতুন আলোচনার জন্ম দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। জাতির পিতা এবং সাথে মার্চ নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান, চলছে পাল্টাপাল্টি বক্তব্য। অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। শেখ মুজিবকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে, তবে তাকে বর্তমান সরকার জাতির পিতা মনে করে কিনা এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ ও গুম খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল, কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে ইতিহাসের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে। উপদেষ্টা নাহিদ আরো বলেন, ভোটবিহীন সরকারের কোনো বৈধতা নেই, সে সময়ে অনেক কিছু করা হয়েছে, সবগুলো পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে। একজন সাংবাদিক এ সময় বলেন, সব দেশেরই জাতির পিতা থাকে, বর্তমান সরকার কি তাহলে বঙ্গবন্ধুকে বাংলাদেশেরও জাতির পিতা হিসেবে মানে না? জবাবে নাহিদ ইসলাম বলেন, অবশ্যই না, তাহলে কোনো জাতির পিতা থাকবে না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে, ইতিহাস কেবল বান্নতেই শুরু হয়নি, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, 47 ও 71 লড়াই আছে, 90 ও 24 আছে, অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, তাদের লড়াইয়ের ফলে স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি কে দিয়েছে প্রশ্ন রেখে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না, এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা রয়েছে, লড়াই রয়েছে, ইতিহাসের বহুমুখিতা রয়েছে। ইতিহাসে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগের মন্ডল, মাওলানা ভাসানী, এমন অনেক মানুষের লড়াই আছে। আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে, তাই এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার। সুতরাং জাতির পিতা হিসেবে একটা দলের বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চায় না সরকার। জাতীয় দিবসের তালিকা থেকে 7 মার্চকে বাদ দেওয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 7 মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না, আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। 5 আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছে নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে, আপাতত 5 আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের দিন 5 আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। IBTV USA News Desk.